तो हेलो गाइस, वेलकम बैक विद अनदर न्यू पबजी मोबाइल वीडियो। तो বন্ধুরা এসে গেছি আর একটা গাইস নিউ ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে আমরা নতুন রকম কিছু একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে ভিডিওতে তোমরা জানো নতুন রয়্যাল পাসের একটা নিউ সিস্টেম এসে সেটা হলো 100 আরপি তে। তোমরা যেটা দেখতে পাবে 100 আরপি তে যে আউটফিটটা আছে, এই আউটফিটটা আমাদের স্পেকট্রাস ল্যাশেট, যেটাকে তুমি রিকালার করতে পারো, মানে নিজের কাস্টমাইজ তো কালার করতে পারো। সেই কালার যদি তোমার গান স্কিনের কালারের সাথে ম্যাচিং হয় তাহলে তো গাইস খুবই ওপি। ঠিক সেই রকমই গাইস আজকে ভিডিওতে আমরা টপ 10 গাইস কালার আমরা সিলেক্ট করতে চলেছি, যেখানে তোমরা এখানে কালার কম্পোজিশন দেখতে পেয়ে যাবে। দেখে তোমরা তোমাদের গান স্কিনের মানে গান আপগ্রেডেবল গান স্কিন যেগুলো আছে সেই ধরনের আউটফিটটার কালার করতে পারবে। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের টপ 10 দেখাবো, 10 এর মধ্যে তোমাদের বেস্ট কোনটা লেগেছে। তো আমার তো গ্লেশিয়ার আছে, গ্লেশিয়ারও দেখাবো এমপোরের, সেটা লাস্টের দিকে দেখতে পাবে। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো গাইস ফার্স্ট অফ অল চলে যাচ্ছি গাইস প্রথম যে গান স্কিনের কালারে আমরা আউটফিটটা কালার করব, সেটা ওয়ার্কশপে গিয়ে আমি তোমাদের আগে গান স্কিন দেখাবো, তারপরে গাইস কালার দেখাবো। ফার্স্টে মোস্ট প্রবাবলি তোমরা দেখতে পাবে AKM এর একটা কালার। তো AKM এর একটা আউটফিট বা একটা গান স্কিন ছিল কাকতাড়ুয়া টাইপসের। তো সেটার ম্যাক্স ফর্ম যেরকম দেখতে ঠিক সেরকমই গাইস এবারে হবে। তো এই হলো গাইস ওয়ান্ডারিং টাইরেন্ট বলে যে AKM টা, এই যে কালারটা এটার অনেকটা এরকম টাইপেরই হবে। তো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তো ফার্স্টে গাইস দেখতে হচ্ছে কালার কম্বিনেশন, ল্যাঙ্গুয়েজে তোমরা মানে কম্প্রোমাইজ করে নিও। রাইট সাইড যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা অ্যাডজাস্ট করে নিলেই তোমার আউটফিট বা মাস্ক বা গ্লাভস যে কালারগুলো এরকম লেভেল হয়ে যাবে। আর যে যে কালার লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ সেই অনুযায়ী করে নেবে। আর আউটফিটার এখানে নিচে গাইস গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ, পুরো একদম মনে হচ্ছে না যেরকম AKM এর কালারটা দেখালাম ঠিক সেরকমই। নেক্সট আরেকটা গাইস দেখাচ্ছে, সেটা হলো গাইস আমাদের ব্যারেলের। তো ওয়ান্ডারিং ব্যারেলের এই একটা যে স্কিন যেটার গাইস পার্পল কালার মানে পিঙ্ক অ্যান্ড ইয়েলো অ্যান্ড পার্পল কালারের মাস্ক দেখতে পাচ্ছ, এটার আউটফিটটার কালারকে আমি গান স্কিনটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এটাও গাইস কালারটা মোটামুটি ঠিকঠাক লাগছে, এই ধরনের কালার তোমরা চেঞ্জ করতে পারবে। রাইট সাইড কর্নারে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বার অনুযায়ী চেঞ্জ করলেই তোমার কালারটা এই ধরনের এসে যাবে, ঠিক আছে। গ্লাভসের কালার, গ্লাভস তো ব্ল্যাকই আছে। তো আমি তোমাদের গেমের ভিতরে ব্যারেলের কালারটা দেখিয়ে দিই, এই হলো ব্যারেলের কালার স্টে রেভেলিয়ান যেটা, আর ফাইনাল ফর্ম দেখলেই বুঝতে পেরে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ পার্পেল ইয়েলো কালারের ভিতরে। নেক্সট যেটা আছে তার মধ্যে সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটা হলো গাইস আমাদের এখানে দেখতে পাচ্ছ একটা কার90, এটা আপগ্রেডেবল স্কিন নয়, এটা একটা নর্মাল ফায়ার আর্মস টাইপের, ফায়ার টাইপের থিম একটা কার90 কেস ছিল সেইটাই গাইস দেখতে পাচ্ছ এখানে। মানে হালকা অরেঞ্জ রেডিশ টাইপের অরেঞ্জ কালার, যেটা গাইস তোমরা চেঞ্জ করতে পারবে, তার কালার কম্বিনেশন রাইট সাইড কর্নারে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা মোটামুটি ঠিকই আছে। এরপরে একটা গাইস দেখতে পাচ্ছ আমাদের নতুনই সবে এসছে AMR স্কিন। তো AMR আপগ্রেডেবল স্কিনের কালারের মধ্যে পুরো আউটফিটটা লাগছে, পুরো একদম ম্যাচিং লাগছে আমার, এটা অনেকটা সিমিলার লাগছে যেরকম গান স্কিনের কালার ঠিক সেরকমই। আমি AMR স্কিনটা নয় দেখিয়ে দিচ্ছি আমাদের গেমের ভিতরে, AMR স্কিনটা দেখাতে লাগবে না কারণ তোমরা অলরেডি জানো AMR স্কিন কোনটা এসেছে নতুন। এই হলো গাইস AMR স্কিন, যেটার ফাইনাল ফর্ম করলেই তোমরা বুঝতে পারবে, একটু হোয়াইট মানে একটু হালকা ঘিয়ে ঘিয়ে কালার সঙ্গে এই রেড কালারের কম্বিনেশন। তো এইটার এই কালার তোমরা আউটফিটটা তোমরা এক্ষুনি দেখলে, তো এইগুলোই আপকামিং তোমরা দেখতে পাবে, চেঞ্জ করতে পারবে আর কি, চেঞ্জ করে তোমার মতো করে নিতে পারবে। এটা চলে গেল। নেক্সট গাইস যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গাইস একটা EMP 45, রিসেন্টলি গাইস একটা আপগ্রেডেবল EMP এসেছিলো পার্পল অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনে। এটার আমি ইন গেম লুক দেখিয়ে দিচ্ছি, তো যার এখানে কম্বিনেশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকই লাগছে। আমি এবারে ইন গেম তোমাদের লুকটা দেখিয়ে দিই EMP 45 যেটা আপগ্রেডেবল। এই হলো গাইস রেনবো স্ট্রেঞ্জার বলে। তো এর অ্যাডভান্স ফর্ম, এই ফাইনাল ফর্মে গেলে গাইস দেখতে হবে গোল্ডেন কালার সঙ্গে ইয়েলো কালার কম্বিনেশনে এই EMP-টি অনেকটার মতো স্কিন, মানে অনেকটা ওই রকমই টাইপের, হয়তো পুরোটাই ম্যাচিং হবে না, বাট যতটা সম্ভব ম্যাচ করা যায় ততটা সম্ভব ম্যাচ করে তোমাদের আমি দেখাচ্ছি। টপ 10 এখানে আউটফিটের লুকস দেখতে হবে। নেক্সট গাইস অমের কালারে এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর গাইস অমে আছে, তোমরা জানো, সেটাও আমি দেখে দিচ্ছি। সেইটার কালার আউটফিটটা পুরো ডিটো ম্যাচ হয়েছে, এটা তো বলতে পারবে না যে ম্যাচ হয়নি। অমের স্কিনটা মেবি আপগ্রেডেবল নয় আমার যতদূর মনে হচ্ছে, হ্যাঁ আমি আপগ্রেডেবল স্কিনের ভিতরে তো দেখলাম না, তো আপগ্রেডেবল নয় ওটা। তারপরে গাইস কিছু কিছু জিনিস আপগ্রেডেবল আছে। তো নেক্সট গাইস দেখতে পাচ্ছ MG3, আমি MG3টা ভাই পুরোটা ম্যাচিং হয়েছে গাইস, MG3 কালারটা কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছ। MG3 নতুনই আপগ্রেডেবল স্কিন এসছে, আর যেটা তোমরা মেথিক ফোর্জের ভিতরেও পেয়ে যাবে। আর ইন গেম লুক আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে যদি ওয়ার্কশপে গিয়ে ল্যাবে যাও, ল্যাবে গিয়ে যদি তোমরা এমনি MG3-তে ক্লিক করো, এখানে MG3-র ভিতরে দেখতে পেয়ে যাবে। এই হলো গাইস MG3-র স্কিনটা, ফাইনাল ফর্ম দেখতে পাচ্ছ সেই গ্রিন কালারে সোয়ারিং ড্র্যাগন বলে যেটা। তো এই স্কিনটার মোটামুটি তো ম্যাচিং হয়েছে আমার যতদূর মনে হয়।
তারপরে গাইস এখানে নেক্সট যে স্ক্রিনটা তোমরা দেখতে সেটা একটা M16A4 এর স্ক্রিনের গাইস কম্বিনেশনে গাইস দেখতে পাচ্ছ। এটারও কালার কম্বিনেশন এরকম, মানে হালকা অরেঞ্জ প্লাস হালকা হোয়াইট সঙ্গে স্কাল কালারের অনেকটা। তো এটা ফুল কালার দেখতে পাচ্ছ। এটা কোনটা কোন স্ক্রিনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই এটা ইন গেম গেলে তোমরা M16 গেলে এআরএ সেকশনে গিয়ে M16 একদম লাস্টের স্ক্রিন, অনেকদিন আগে এসেছিলো ব্লাড অ্যান্ড বোন M16 যার ফাইনাল ফর্ম লুকটা ফুল ওই রকমই টাইপের লুক যেটার আমি এক্ষুনি তোমাদের দেখালাম। কেমন লেগেছে বা কোনটা সব থেকে ম্যাচিং হয়েছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তারপরে গাইস M16 পরে চলে যাবে স্কারেল। স্কারেলের স্ক্রিনটাও গাইস ওপি লেভেল ম্যাচিং দেখতে পাচ্ছে এখানে। তো স্কারেলের স্ক্রিনেও মোটামুটি ঠিকঠাকই লাগছে, আর পিঙ্ক অ্যান্ড স্কাই ব্লু কালারের কম্বিনেশানে। ইন গেম লুকও আমি এদের দেখিয়ে দিচ্ছি। তো ইন গেমে যদি যাই, ইন গেমে স্কারেল এই হলো গাইস আমাদের ওয়াটার ব্লাস্টার স্কারেল যার ফাইনাল ফর্ম এই সামনে দেখতে পাচ্ছ। এইটা হলো লুক, মানে এটার সাথে আউটফিটটার ম্যাচিং করা হয়েছে আর কি। তারপরে ফের আরও একটা নেক্সট যেটা স্কারেলের পরে যাই, স্কারেলের পরে তোমরা দেখতে পাবে গাইস গ্লেশিয়ার, যেটার জন্য তোমরা হয়তো ওয়েট করছো। তো গ্লেশিয়ার লেভেলের পুরো ম্যাক্স আউট বা গ্লেশিয়ারের মতো যদি আউটফিটটা লুক করতে চাও তাহলে এরকম ধরনের বা এরকম যে কালার কম্বিনেশানটা নাম্বারটা আছে ওখানে দেখতে পাচ্ছ, পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে তাহলে গাইস ইজি করতে পারবে। তাই গ্লেশিয়ারের তো তোমাদের দেখাতে লাগবে না গ্লেশিয়ারের কোনো আপগ্রেডেবল স্কিন আর কি। এই ছিল গাইস ওভারঅল গাইস টপ 10 মোটামুটি আউটফিটের কালার। তোমরা 100% ড্রেসটাকে করতে পারবে, করে দেখো, তোমার নিজের মতোও করতে পারো, বাট এই 3 যে 10টা সাজেস্ট করলাম সেটাও করতে পারো। তো তোমাদের 10টার মধ্যে তোমাদের বেস্ট কোনটা লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো দেখাবে নেক্সট ভিডিওতে, তো তুমি সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।